বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম তৃতীয়ার সাত সকালের সুরে সৌম্যজিৎকে সঙ্গে নিয়ে। সৌম্যজিৎ, গানে যাব সরাসরি, কি গান শোনাবে? শ্যামল মিত্রের একটা দারুণ গান, আহা মরি মরি চলিতে চলিতে। আচ্ছা চলো শুনি। আহা মরি মরি চলিতে চলিতে, বাজায় কাকন পরনে নীলাম্বরি। আহা মরি মরি চলিতে চলিতে, বাজায় কাকন পরনে নীলাম্বরি। পাগল আমি অরূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে, থেকে স্কুল ছুটি পড়ে গেছে। হ্যাঁ, তো লাস্ট যেদিন স্কুলে গিয়েছিল সেদিন কি স্কুল ড্রেসে নাকি পছন্দ? স্কুল ড্রেসেই যেতে হয়, আমাদের অ্যাকচুয়ালি ক্রিশ্চান স্কুল তো। আচ্ছা, তাই ছুটি দেয়, কিন্তু বিশেষ এইসব দুর্গাপুজো যেমন কালীপুজো ওইগুলোতে ছুটি দেয়, বিশ্বকর্মা পুজো, তারপর মাঝে মধ্যে লক্ষ্মী পুজোতেও ছুটি দেয় না। আচ্ছা, যেহেতু খ্রিস্টান স্কুল, মিশনারি স্কুল, তাহলে তো দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন ধরো আমাদের সময় হতো যে লাস্ট যেদিন স্কুল হবে সেদিন একটা গান বাজনার অনুষ্ঠান হলো, সেটা হয় তোমার স্কুলে? সেটা হয় না স্কুলে। কখন অনুষ্ঠান হয়? ক্রিসমাসের টাইমে, ক্রিসমাস অ্যানুয়াল ফাংশন হয়, তারপর যখন আমাদের স্কুলের লিডার
চুজ করা হয়, যেমন আমাদের আলাদা আলাদা হাউস আছে, ওদের লিডার চুজ করা হয় তখন হয়। তখন হয়? তখন কি তুমি স্কুলে পারফর্ম করো? হ্যাঁ। সবাই জানে সৌম্যজিৎ এত সুন্দর গান করতে পারে, তাই? হ্যাঁ। আচ্ছা, কারণ সত্যিই কিন্তু গানটাও ভীষণই ভালো গায়, যে কারণে আজকে তৃতীয়ার সকালে ওর কাছ থেকে গান শুনতে শুনতে মনটা একেবারে ভরে গেছে। অধিকাংশ গানই দেখলাম একেবারে স্বর্ণযুগের গান, এই ধরনের গান গাইতে তোমার বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে আর একটা শুনিয়ে দাও গান। এ ব্যথা কি যে ব্যথা, এ ব্যথা কি যে ব্যথা, সর্বনাশ করেছে, মা আসছেন, কোনো ব্যথা যেন না হয়, সবাই প্রচুর আনন্দে থাকুক। চলো গানে গানে শুনি। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, স্বজনি আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, স্বজনি আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়। সারাবার হাজার রকমের ওষুধি আছে তার, অঙ্গে চোট পেলে এ ব্যথা সারাবার হাজার রকমের ওষুধি আছে তার, মর্মে চোট পেলে সারে না এ জীবনে, স্বজনি আমি বুঝি ফাগুন মাস দারুণ সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, সে কলি কাটা মন লুকিয়ে যেতে চায়, বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, সে কলি কাটা মন লুকিয়ে যেতে চায়, এই চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, স্বজনি আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, স্বজনি আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস দারুণ সময়, লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। সৌম্যজিৎ, তুমি এখনো পর্যন্ত যা যা গান শুনিয়েছো সবটাই স্বর্ণযুগের গান, এই সময় গান কি একটু কম গাওয়া হয়? হ্যাঁ, একটু কম গাওয়া হয়। একটু কম গাওয়া হয় কেন? মানে পুরনো দিনের গান এত ভালো লাগে কেন? ভাল লাগে তা আমি বলতে পারবো না, এই সময় গানটা একটু কম ভালো লাগে। হ্যাঁ, আসলে পুরনো দিনের গানের একটা তো নিজস্ব ম্যাজিক আছে, সবটা মিলিয়ে একটা ম্যাজিক আছে, ফলত সেই গানগুলোর জন্য বা সেই গানগুলোকে গাওয়ার জন্য, সেই
গানগুলোকে ভালোবাসার জন্য কোনো জেনারেশনের প্রয়োজন পড়ে না। জেনারেশনের পর জেনারেশন একইভাবে এই গানকে সমানভাবে ভালোবাসবে, সমানভাবে শ্রদ্ধা করবে। এটাই হয়ে আসছে, আগামীতেও এটাই হতে থাকবে। সমজিৎ, পুজোর সময় কখনো এরকম হয়েছে যে কলকাতার বাইরে বা পাড়ার বাইরে গিয়ে অনুষ্ঠান করার সুযোগ হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। কোথায় কোথায় গেছো অনুষ্ঠান করতে পুজোয়? আমরা যেখানে থাকি ওই বোড়ালের কাছে থাকি, বোড়াল থেকে একটু দূরে আমরা থাকি, ওই বোড়াল অঞ্চলের ভেতরে থাকি, একটু দূরে। আচ্ছা, তো আমাদের পাড়াটার নাম পৈলান পাড়া। পৈলান পাড়া থেকে ওই বোড়ালের কাছে হয়েছে, দুবার হয়েছে। তারপর আমি যেখানে গান শিখি সেখান থেকে একাদশীর দিন একবার হয়েছিল। আচ্ছা, মানে মোটামুটি পূজোর অনুষ্ঠান করা হয় কলকাতার মধ্যেই, অনুষ্ঠান চলতেই থাকে, তাই তো? এবছর পূজোর অনুষ্ঠান আছে? হ্যাঁ আচ্ছা, এবছরও পুজোতে অনুষ্ঠান আছে, প্রত্যেক বছরই থাকে। প্রত্যেক বছরই থাকে, একেবারেই তাই। গান বাজনার সঙ্গে যুক্ত মানুষদের পুজোর সময় বড় ব্যস্ততা, সে ছোট হোক বা বড়। যেমন আজকে সৌম্যজিৎ আমাদের সঙ্গে তৃতীয়ার সাত সকালের সুরে ব্যস্ত রয়েছে, পরে গান কি শোনাবে? ইন্দ্রনীল সেনের গাওয়া রাঙামাটির পথের ধারে। আচ্ছা, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। কোনো এক কল্প শিখি ঝড়ে পড়া ভোরে, কোনো এক কাল্প শিখি ঝড়ে শাওনের বৃষ্টি পড়া ভোরে, ফাল্গুনী পূর্ণিমায় ফুল বাহারে, ফাল্গুনী পূর্ণিমায় ফুল বাহারে, তোমাকে দেখেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি। খেতে শাল পিয়ালের তলায় সবুজ প্রেমের দোদুল দোলায়, ধানের খেতে শাল পিয়ালের তলায় সবুজ প্রেমের দোদুল দোলায়, স্বপ্নের মাঝে আমি বারে বারে, স্বপ্নের মাঝে আমি দেখেছি মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকেই দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি।
রয়েছে তৃতীয় আর সাত সকালের সুরে সৌম্যজিৎকে সঙ্গে নিয়ে বিভিন্ন শিল্পীর গান শুনছি আমরা সৌম্যজিতের কাছ থেকে আজকের এই সকালে। সৌম্যজিৎ, আর মাত্র দুটো দিন হাতে গোনা, তারপরেই পুজো, মানে মাঝখানে রয়েছে চতুর্থী আর পঞ্চমী। এই যে ধরো ষষ্ঠী থেকে, তো তোমার তো তোমার তো ষষ্ঠী সপ্তমী পড়াশোনা বেচারা আর বড় কষ্ট। তারপরে যে অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়, হ্যাঁ মায়ের সঙ্গে যাও অঞ্জলি দিতে, হ্যাঁ, আর কুমারী পুজো, সন্ধি পুজো এগুলো দেখা হয় না, ওটা দেখা হয় না, ওটা মিস হয়ে যায়, তখন একটু বাড়িতে এসে হ্যাঁ রেস্ট করতে হয়, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, মানে মোটামুটি ওই পুজো বাড়ি এই সব, মানে প্যান্ডেল বাড়ি হ্যাঁ এই হ্যাঁ নিয়েই হ্যাঁ কেটে যায়। হ্যাঁ আর গান তো আছেই, গানের অনুষ্ঠান তো আছেই, একদম গানের অনুষ্ঠানগুলো এবছর পুজোয় খুব খুব ভালো হোক সৌম্যজিতের। থ্যাংক আপাতত ইউ। আমাদের গান শোনাও, কী গান শোনাবে? হেমন্ত মুখোপাধ্যায়ের আরেকটি গান, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার আমার ঠিকানা। ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘনে শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু এসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘনে শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু এসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন, আমি দুর্বার স্রোতে ভাসলাম তরি অজানা নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। শ্যামল সারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো, আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। সমুজি, তোমার অনুষ্ঠানের গল্প তো শুনলাম, কখন এরকম অনুষ্ঠান করা হয়েছে যে তুমি গান করছো আর বোন নাচ করছে, এরকম অনুষ্ঠান? মানে অ্যাকচুয়ালি হয় আমি গান করছি, ও জেদ করে আমি নাচবো, ওই গানটা আমি শুনে নাচতে পারি আমি নাচবো, হ্যাঁ, তো তখন ওকে কি ওই যে যারা কম্পোজ করেছে প্রোগ্রামটা, তারা বলেন তুলে দাও কোনো অসুবিধা হবে না, তো মাঝে মধ্যে ও নাচে ওরকমভাবে। মানে আয়োজকরা একদম বোনকে ধরে মঞ্চে তুলে দেন, তাই তো? তখন ও দাদার গানের সঙ্গে নাচে। বোনেরা আসলে এরকমভাবে সবটুকু জোর করে আদায় করে নিতে পারে, সেই জন্যই তো তারা বোন। সৌম্যজিৎ, আড্ডা দিতে দিতে গান শুনতে শুনতে মানে আজকের আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কেমন লাগলো এখানে এসে? এখানে এসে তো খুবই ভালো লাগলো, আশা করি আবার আসতে পারবো। হ্যাঁ, প্রথমবার এলে বারবার আসতে হবে, আবার একবার নয় বারবার আসতে হবে, ঠিক আছে? আমাদেরও খুব ভালো লেগেছে, আবার যখন নেক্সট টাইম আসবে এত গল্প নিয়ে আসবে, ঠিক আছে? সব মনে করে রাখবে, আমি কিন্তু সব শুনবো, ঠিক আছে? আর অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো বিশ্বদাকে, অরিন্দম দাকে এবং গৌতম দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষ করব সৌম্যজিতের একটা গান শুনতে শুনতে। আজকের শেষ গান কি রেখেছো? শ্যামলা গায়ের কাজলামে।
শ্যামলা গায়ে কাজলামে জল ভরিতে যা चले में जल के चले।